প্রাচীন যুগে সমাজ ব্যবস্থা ভালো ছিল, নারীর সশক্তিকরণ ছিল, সবার কাছে আর্থিক শক্তি ছিল, তার জন্য চুরি ডাকাতি রেপ কিছুই ছিল না। এই শব্দগুলির সংস্কৃত ভাষাতে কোনো উল্লেখ নেই। এগুলির আবিষ্কারকর্তা বিদেশি শক্তি, আর এই বিদেশি শক্তির আরেকটি শক্তির নাম হলো কমিউনিস্ট। এরাও 35 বছর ত্রিপুরাতে শাসন করেছে, এরাও নারীদের সব থেকে বেশি শোষণ করেছে। তাদের শোষণ করার কায়দা ছিল আলাদা। তাদের নারী সমিতির নামে নারীদের নিয়ে রাস্তায় লাইন লম্বা করাতো, এগুলি এখন আর নেই। বুধবার আগরতলা রামনগরে শক্তি বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন পশ্চিম ত্রিপুরা আসনে সাংসদ পদপ্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ত্রিপুরাতে এখনও কিছু কমিউনিস্ট নামে বা সেই মানসিকতা সম্পন্ন কিছু লোক আছে, তারা নিজেদের একসময় বুদ্ধিসম্পন্ন লোক হিসেবে পরিচিত ছিল, কিন্তু আজ তাদেরকে সেই হিসেবে কেউ গণ্য করে না। প্রসঙ্গক্রমে তিনি বলেন, এখন ত্রিপুরা রাজ্যে মোমবাতির মিছিল কম হয়, আগে কথায় কথায় মোমবাতি নিয়ে রাস্তায় মিছিল নিয়ে বেরিয়ে যেতেন, সবই কমিউনিস্টদের কুকর্মের ফল। তিনি বলেন, এগুলি আলোচনার একটা মাত্র লক্ষ্য, আমাদেরকে নতুন প্রজন্ম এই কথাগুলি জানে না, তাদেরকে আমাদেরই জানাতে হবে কোনটা সত্য কোনটা অসত্য, না হলে একদিন আপনাদেরকেই তারা প্রশ্ন করবে। তার আগে ছিল না, তার আগে তো আমরা তো মহেঞ্জোদার হরপ্পার কাহিনী পড়ি, ভারতের ইতিহাস পড়ি, দেখবেন যে ভারতবর্ষের মধ্যে আগে এক সময় ঘরের মধ্যে জানলা দরজা হতো না, হতো কি খেয়াল আছে, ইতিহাসে পড়েছেন, ভারতবর্ষের মধ্যে আগে এক সময় জানলা দরজা হতো না, দরজা খোলা থাকতো, রাত্রিতে দরজা বন্ধ করার দরকার নেই। তার মানে সমাজ ব্যবস্থা ছিল, নারী সশক্তিকরণ ছিল, সবার কাছে আর্থিক শক্তি ছিল, তার জন্য চুরি নেই, ডাকাতি নেই, রেপ নেই, বলাৎকার নেই, এগুলি ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের সংস্কৃত ভাষাতে এগুলি নেই। এগুলির আবিষ্কারকর্তা বিদেশি শক্তি, আর এই বিদেশি শক্তির আরেকটা বিদেশি শক্তি কমিউনিস্ট। এরাও 25 বৎসর 35 বৎসর এই ত্রিপুরাতে শাসন করেছে, এরাও নারীদের সবচেয়ে বেশি শোষণ করে। তাদের কায়দা আলাদা, তারা বলবে নারী সমিতির নামে বাড়ি থেকে আসুন বৌদি, দাদারে কতক্ষণ আপনি ভাত খাইবেন, আপনিও তো নেতা হইতে পারেন, চলেন লাইনে চলেন, লাইনে চলেন তো সন্দেশখালী তৈরি করি, সন্দেশখালী খালি তৃণমূলের তৈরি নয়, কমিউনিস্টের তৈরি। আজকে ত্রিপুরাতে মোমবাতি মিছিল কম হয়, আগে তো কোথায় কোথায় মোমবাতি নিয়ে বেরিয়ে যেতেন, তখন দেখতাম যে ইন্টেলেকচুয়ালরাই মোমবাতি নিয়ে বেরোতে ঘোরাতে, কোন ইন্টেলেকচুয়াল, এইসব কমিউনিস্টের কুকর্মের দল। পাশাপাশি এদিন তিনি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আজ ত্রিপুরাতে সন্দেশ খালি হয় না, কারণ আমরা কমিউনিস্টদের নকল করি না কোনো জায়গাতে। নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কমিউনিস্টদের নকল না, শুধু তাদেরকেও ছাপিয়ে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্যে আজ পশ্চিমবঙ্গের দুর্দশা। বাংলার মানুষ এখন সব বুঝে গেছে, এবার লোকসভা নির্বাচনে বাংলার মানুষ প্রধান মন্ত্রীকে কিভাবে দেখবেন, এক একটি করে কতগুলি সিট উপহার দেবে। আর ত্রিপুরাতে সন্দেশখালীও হয় না, কারণ কি আমরা কমিউনিস্টকে নকল করিনি কোনো জায়গাতে। আর ওই যে পশ্চিমবঙ্গের মহিলা, উনি কমপ্লিটলি কমিউনিস্টের নকল নেই করেছেন, নকলের উপর দিয়ে করেছেন, তার কারণে আজ ওয়েস্টবেঙ্গলের দুর্দশা লেগেছে। বোঝে ওয়েস্টবেঙ্গলের মানুষ, বাংলার মানুষ বোঝে। এবারে লোকসভা নির্বাচনে দেখবেন বাংলা থেকে কিভাবে নরেন্দ্র মোদীকে এক এক লোকসভার সিট পাঠিয়ে দেয়। এই দিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এই দিন এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এতদিন পর আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে সবাই আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত মহিলারা তাকে ঘিরে কেউ প্রণাম করছেন, আবার কেউ শুভেচ্ছা এবং আশীর্বাদও করছেন। কিছুক্ষণের জন্য তিনি নিজেও ভাবাবেগ হয়ে যান। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।